আসসালামু সবাইকে, কেমন আছো সবাই? 10 মিনিট বায়োলজি সিরিজে সবাইকে স্বাগত। তো হচ্ছে আজকের টপিকটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, যে টপিক থেকে প্রতি বছরেই প্রশ্ন আসে, মানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় বলো, মেডিকেল ভর্তি পরীক্ষা বলো, এইচএসসি পরীক্ষা বলো, বা মেডিকেল ডেন্টাল, মানে যে কোনো জায়গায় প্রতি বছরেই এই পর্বের বৈশিষ্ট্যগুলো থেকে প্রশ্ন আসে। তো হচ্ছে আজকে আমার শিখবো হচ্ছে প্রাণীজগতের প্রধান পর্বসমূহ, যেই বৈশিষ্ট্যগুলো থেকে প্রশ্ন প্রায়ই আসে, মানে এই বৈশিষ্ট্যগুলো তুমি যদি পড়ো 90% প্রশ্ন তোমার কমন আসবে ইনশাআল্লাহ, অথবা হচ্ছে এই বৈশিষ্ট্য থেকে প্রশ্ন একদম পুরোপুরি কমন করতে পারে, মানে এইগুলো থেকে ঘুরে ফিরে প্রতিবার আসে। আর যা এক্সট্রা পড়া লাগবে আমি তো পড়িয়ে দিব। তাহলে দেখো আমরা শুরু করি। তো প্রথমে দেখো পরিফেরা, আমি হচ্ছে এক বোর্ডে সব 28 তো, সেজন্য হচ্ছে পিও সিএনআই মানে সংক্ষেপে লিখছি, তাহলে বলি আমি। তো হচ্ছে পরিফেরা পর্বের বৈশিষ্ট্যের ক্ষেত্রে দুইটা বৈশিষ্ট্য খুবই গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে স্পঞ্জসিল অথবা প্যারাগেস্টিক নামক গহ্বর পাওয়া যায়। স্পঞ্জসিল রাজমোহন স্যারের বই আছে, আর প্যারাগেস্টিকটা মাজেদা ম্যাডাম এর বইয়ে আছে। তো সেক্ষেত্রে স্পঞ্জসিল আর প্যারাগেস্টিক নামক গহ্বর পাওয়া যায়। আর কি, আর হচ্ছে স্পিকিউল কাটা পাওয়া যায়, তারপর হচ্ছে তোমার কোয়ানোসাইট নামক ফ্লাজেলা যুক্ত কোষ পাওয়া যায়। আর কি পাওয়া যায়, অস্কোলাম নামে প্রান্তিক ছিদ্র পাওয়া যায়, আবার স্পঞ্জিন নামে জৈব তন্তু পাওয়া যায়। স্পঞ্জিন নামক জৈব তন্তু আর স্পঞ্জসিল নামক গহ্বর, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। আবার পরিফেরা পর্বের অপর নাম কি, ছিদ্রাল প্রাণী, ঠিক আছে। এখন আমরা দেখবো হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। তো নিডারিয়া পর্বের মানে বৈশিষ্ট্য যেটা হচ্ছে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে সিলেন্ড্রাম নামে পরিপাক সংবহন গহ্বর থাকে অথবা গ্যাস্ট্রোভাস্কুলার কেভিটি থাকে সিলেন্ড্রাম নামে। এরপর কি, যে নেমাটোসিস্ট ধারণকারী নিডোসাইট থাকে। কি নেমাটোসিস্ট ধারণকারী নিডোসাইট? আর কি থাকে, আর থাকে হচ্ছে পলিপ ও মেডুসা থাকে। পলিপ হচ্ছে স্থবির আর অযৌন, আর মেডুসা হচ্ছে মুক্ত ও যৌন জননে সক্ষম। আবার কি করে এই নেমাটো মানে নিডোসাইট পর্বের পরে আবার কি করে, যে হচ্ছে মেটাজেনেসিস দেখা যায়, মেটাজেনেসিস দেখা যায়, মানে হচ্ছে পলিপ আর মেডুসা যে বহুরূপীতে প্রদর্শন করে, তারা যে যৌনজননটা করে সেই অযৌনজনন আবার করে। তো হচ্ছে এই যে আবর্তন, একবার যৌনজনন আর একবার অযৌনজনন, এই আবর্তনের প্রক্রিয়ার নাম হচ্ছে মেটাজেনেসিস, অথবা আবার পলিমরফিজমও বলা হয়। তো হচ্ছে নিডারিয়া পর্ব আবার কি, বহুরূপিতাও প্রদর্শন করে। তো নিডারিয়া বৈশিষ্ট্য এই। এখন আমরা দেখবো হচ্ছে প্লাটিহেলমিন্টিস। প্লাটিহেলমিন্টিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কি বেশিবার বারংবার আসে যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে রেচন তন্ত্র শিখাকোষ অথবা ফ্লেম সেল। রেচন তন্ত্র, নট রেচন অঙ্গ। আবার দেখি যে হচ্ছে নেমারোডা পর্ব। এখন নেমারোডা পর্ব আমরা দেখবো হচ্ছে নেমারোডা পর্ব কি, যৌন দ্বিরূপত অথবা সেক্সুয়াল ডিমরফিজম দেখা যায়। নেমারোডা পর্বে যৌন দ্বিরূপত অথবা সেক্সুয়াল ডিমরফিজম দেখা যায়। আবার এখন দেখবো হচ্ছে মলাস্কা। তো মলাস্কাতে কি, মলাস্কাতে হচ্ছে দেহটা হচ্ছে মেন্টল নামক পাতলা আবরণ থাকে। আবার হচ্ছে দেখি, আবার কি থাকে, সংক্ষিপ্ত হিমোসিল থাকে, আবার রেডুলা নামক রেতি জিহ্বা থাকে। তো হচ্ছে ভাইবেল বিয়াতে থাকে না, এটা হচ্ছে ব্যতিক্রম। আবার তোমার রক্তে হিমোসায়ানিন অথবা ইমুগোসাইট কণিকা থাকে। এখন দেখবো আমরা এনিলিডা। তো এনিলিডার চলনঙ্গের নাম কি, কাইটিনোসিটি অথবা পেশল প্যারাপোডিয়া, এটা হচ্ছে এনিলিডার চলনঙ্গের নাম। আবার রক্ত সংবহনতন্ত্র কি, বদ্ধ। এনিলিডার রক্ত সংবহনতন্ত্র বদ্ধ ধরনের। তারপর আবার কি, যে হচ্ছে ট্রোকোফোর নামক লার্ভার দেখা যায় হচ্ছে এনিলিডা পর্বে। আর এনিলিডা পর্বে রেচনঙ্গের নাম হচ্ছে নেফ্রেডিয়া, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এনিলিডা পর্বের রেচনঙ্গের নাম নেফ্রেডিয়া। এখন দেখবো হচ্ছে আর্থ্রোপোডা। তো আর্থ্রোপোডা পর্বে রক্ত সংবহনতন্ত্রটা কি, উন্মুক্ত ধরনের, আর পূর্ণ হিমোসিল পাওয়া যায়, কিন্তু সংক্ষিপ্ত হিমোসিল পাওয়া যায় কোথায়, মলাস্কা পর্বে। তারপর হচ্ছে রেচনাঙ্গটা কি, মালপিদের নালিকা, আর আর্থ্রোপোডা পর্বে রূপান্তর ঘটে। এখন দেখবো হচ্ছে আমরা একানোডার্মাটা পর্ব। একানোডার্মাটা পর্ব হচ্ছে আমরা দেখবো সেটা হচ্ছে কী কী নাই, রক্ত সংবহনতন্ত্র নাই, রেচনতন্ত্র নাই। এখন তাহলে কী আছে, পানি সংবহনতন্ত্র আছে, পানি সংবহনতন্ত্র।
আবার কি চলনঙ্গটা কি? চলনঙ্গটা হচ্ছে নালিকাপদ বা টিউব ফিট। এখন আমরা দেখব হচ্ছে করডাটা। তো করডাটা পড়বে কি? অবশ্যই স্থিতিস্থাপক নোটোকর থাকবে। আবার কি থাকবে? আবার হচ্ছে গলবিলের নিচে যে ইন্ডোস্টাইল থাকে করডাটা পড়বে, সেটা পরবর্তীতে পরবর্তীতে থাইরয়েড গ্রন্থিতে রূপান্তরিত হয়। এখন আমরা দেখবো হচ্ছে করাটা পড়বে যে এই বিন্যাসটা, এগুলো আমরা সেখানে দেখবো যে হচ্ছে ভার্টিব্রাটা। তো হচ্ছে ভার্টিব্রাটাতে আমরা যাই, ভার্টিব্রাটাতে কি 5 থেকে 15 জোড়া ফুলকানো থাকে। আবার মাইজিনি বা হ্যাকফিশ, মাইজিনির ওপর নাম হ্যাকফিশ, এটাতেও 5 থেকে 15 জোড়া ফুলকারন্ধ্র থাকে। তো পেট্রোমাইজন ট্যাটা বা ল্যাম্প্রে নামে পরিচিত যারা, তাদের ফুলকারন্ধ্র আবার 7 জোড়া। আবার এদের লার্ভাদশার নাম কি? এমোসিট, এমোসিট নামক লার্ভাদশা। তো এখন দেখবো হচ্ছে ইরোকোরাটা, ইরোকোরাটা আর সেফালোকোরাটা। তো ইরোকোরাটাতে দেহটা কি? সেলুলোজ নির্মিত টিউনিক বা টেস্ট পাওয়া যায়। আর ইরোকোরাটা পড়বে ট্যাটপোল নামক লার্ভাদশা ঘটে, লার্ভাদশা পাওয়া যায়। এখন হচ্ছে সেফালোকোরাটা, সেফালোকোরাটা হচ্ছে মানে হচ্ছে প্রাণী জগতের সকল ধরনের করাটার যে আদি আর উন্নত এর যে সরল রূপ, সেটা হচ্ছে সেফালোকোরাটা পর্বে পাওয়া যায়। আবার হচ্ছে সেফালোকোরাটা পর্বে অরাল হুড বা অরাল সিঁড়ি থাকে। আবার কি? গ্রেটার দেন আকারের 60 জোড়া মায়োটোম পেশি থাকে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ম্যাজোস্টোমাটা, ম্যাজোস্টোমাটার যে শ্রেণীটা সেই শ্রেণীটা এখন হচ্ছে আমরা দেখবো। তো হচ্ছে দেখি যে কনডিথিস, অ্যাক্টিনোপ্লেজি আর সার্কোপ্লেজি, এই তিনটা আমরা একসাথে মানে যা লাগবে এই তিনটা জিনিসের একসাথে আমরা করব। তো দেখি অস্থি, লেজ আর আইস, এই তিনটা বুঝতে পড়লেই এনাফ, আর কিছু লাগবে না। এই তিনটা বুঝতে আমি ভাগ করছি। তো কনডিথিসের অস্থিটা হচ্ছে তরুণাস্থিময়, কনডিথিসের লেজ হেটারোসার্কাল, কনডিথিসের আইস প্লাকেট। তো অস্থি অস্থিময় হোমোসার্কাল লেজ সাইক্লয়েড আইস, এটা হচ্ছে অ্যাক্টিনোপ্লেজি। আবার অস্থি অস্থিময় ডাইফোসার্কাল লেজ গ্যানোয়েড আইস, এটা হচ্ছে সার্কোপ্টেরেজি। এখন দেখি অ্যাম্ফিবিয়া শ্রেণী। তো অ্যাম্ফিবিয়া শ্রেণী বৈশিষ্ট্য যেটা লাগবে সেটা হচ্ছে একটোথার্মিক প্রাণী। এরা কি? এরা হচ্ছে একটোথার্মিক প্রাণী। এরপর হচ্ছে রেপটিলিয়া বা সরীসৃপ শ্রেণীর প্রাণী। এরা হচ্ছে কি? এরা হচ্ছে বুকে ভর দিয়ে চলে, ঠিক আছে, এরা বুকে ভর দিয়ে চলে। আর এদের হচ্ছে এপিডার্মাল আইস পাওয়া যায়। আবার এদের অসম্পূর্ণ 4 প্রকোষ্ঠ উৎপন্ন থাকে, কিন্তু ব্যতিক্রম কুমির যেটা রেপটিলিয়া শ্রেণী হওয়া সত্ত্বেও কুমিরে হচ্ছে সম্পূর্ণ 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড পাওয়া যায়। এখন দেখবো অ্যাভেস, যেটা হচ্ছে পাখি শ্রেণী। তো অ্যাভেস শ্রেণীতে কি? পাখির শরীরে প্রথম সমুষ্ণ শোণিত বা এন্ডোথার্মিক অবস্থা দেখা দিয়েছে। তো হচ্ছে ম্যামেলিয়া শ্রেণী এখন আমরা দেখবো, আছে আমরা স্তন্যপায়ী যারা আছে, স্তন্যপায়ী ক্ষেত্রে কি 4 প্রকোষ্ঠ বিশিষ্ট হৃৎপিণ্ড। আবার কি? অন্তঃনিষেক ঘটে। তো হচ্ছে আরও অনেক কিছু আছে, ডায়াফ্রাম থাকে, মধ্যচ্ছদ থাকে। তো হচ্ছে এই যে প্রাণী জগতের আমি হচ্ছে প্রধান প্রবসময় বৈশিষ্ট্যগুলো বললাম, আমি যেগুলো বললাম এইগুলো হচ্ছে সবার আগে এইগুলো একদম নখদ্রপণে রাখবো, মানে এইগুলো যেন না ভুলো সব সময়, যে কোনো পজিশনে যে কোনো পরীক্ষায় এইগুলো থেকে আমি বলবো হচ্ছে 90% গণ্য। এর বাইরে তুমি নিজেই প্রশ্ন বিশ্লেষণ করে দেখো আমি যা বলছি, এর বাইরে পরীক্ষায় প্রশ্ন আসছে কিনা তুমি নিজেই প্রশ্ন বিশ্লেষণ করে দেখো। যে মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষা, এইচএসসি পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, তুমি নিজেই দেখবা পর্ব সময়ের আমি যে বৈশিষ্ট্যগুলো বলছি এগুলো থেকে কিন্তু ম্যাক্সিমাম মানে 90% প্রশ্ন কমন পাবা। তাহলে হচ্ছে সবাইকে ধন্যবাদ, সামনের টপিকের জন্য সবাই অপেক্ষা করো, অবশ্যই নতুন একটা আকর্ষণীয় টপিক নিয়ে আমি আসছি। তো হচ্ছে ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।